না না এইটাতে এইটাতে বছরের মতো এই বছরও আমাদের দু নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের আমাদের সভাপতি কানাই মির্জার উদ্যোগে আজকে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এই শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের জেলা তৃণমূল কংগ্রেস। রক্তদান শিবির আজকে নতুন কোনো ব্যাপার না, কারণ কানাইরা প্রতি বছরই এইভাবে বিশাল আকারে রক্তদান শিবির করেন। সেটা আজকেও এই বর্ষার মধ্যে, বর্ষা নেমে গেছে, তার মধ্যে এত বড় রক্তদান শিবির এখানে তিনি আয়োজন করেছেন। প্রায় 100 উপরে মানুষ আজকে বর্ধমান হসপিটালকে রক্তদান করবেন, কারণ আমরা মনে করি এই সময় রক্তের খুব একটা অভাব দেখা দেয়, কারণ প্রচণ্ড গরম, গরম পড়লে চট করে কেউ রক্ত দিতে চায় না, কিন্তু রক্তটা প্রতিদিন এত প্রয়োজন আমাদের হসপিটালে। প্রতিদিন থ্যালাসেমিয়ার প্রচুর রক্ত দিতে হয়, তা আমরা যেখানে এই রক্তদান শিবির আমাদের পার্টির পক্ষ থেকে, যুব তৃণমূলের পক্ষ থেকে প্রায় অনেক ওয়ার্ডে আমাদের রক্তদান শিবির চলছে। আমরা সবাইকে বলেছি আগে মেডিকেল কলেজকে রক্তটা দিতে, কারণ এইটা হচ্ছে আমাদের সরকারি ব্যাপার। হয়তো দেখা যায় অনেক সময় রক্তের প্রয়োজন হলে আমরা হসপিটালে রক্ত পাই না, কিন্তু না পেলেও এখানে এত রক্তের প্রয়োজন, এই সরকারি হসপিটালকে আমাদের সবসময় রক্ত দেওয়া দরকার। তারপরে যারা ক্যাম্পিতে দেবে, শিবশঙ্করে দেবে দুঃখ, কিন্তু হসপিটালকেও আমাদের রক্ত দিতে হবে, নাহলে হসপিটালে গরিব মানুষ রক্ত পাবে না। এটা আমাদের সবাইকে ভাবতে হবে। এবং রক্তদান শিবিরে এখন আমরা দেখি প্রায় 90% মানুষই এখন রক্ত দিতে চায়, কিন্তু এখনও কিছু মানুষ আছে যারা এখনও রক্ত দিতে ভয় পান। তারা ভাবেন রক্ত দিলে আমার বিরাট ক্ষতি হয়ে যাবে। একটা সময় আমার মা বোনেরা রক্ত দিত না, কিন্তু এখনও কিছু কিছু রক্তদান শিবিরে যে দেখি ছেলেদের থেকে বেশি মেয়েরা রক্ত দিচ্ছে। এটার অন্য কোনো কারণ না, এটার একটাই কারণ, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর বাংলার মানুষকে বোঝাতে পেরেছেন যে রক্ত দিলে কোনো ক্ষতি নাই, রক্ত মেয়েরাও দিতে পারে, সবাই দিতে পারে। তাই আজকে এত বড় বাংলায় প্রতিদিন এত বোতল রক্তের দরকার, সেটা কিন্তু আমাদের মতো লোকরাই সেই রক্তটা দিয়ে এক একটা মানুষের জীবন বাঁচাচ্ছে। তাই আমরা সবার কাছে আবেদন করব। আর সামাজিক কাজের মধ্যে সব থেকে একটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রক্তদান শিবির, কারণ রক্তদান শিবিরের রক্ত আপনি টাকা দিয়ে তৈরি করতে পারবেন না। রক্ত আমাদের শরীরে আমাদের দিয়েই আর একটা মানুষকে বাঁচাতে হবে, এটা পয়সার বিনিময়ে টাকা দিয়ে রক্ত তৈরি করে সেই মানুষটাকে বাঁচানো যাবে না। তাই এটা সামাজিক ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা যারা রক্তদান শিবির করে। আমি সবার কাছে আবেদন করব, যারা রক্ত দিয়েছেন ঠিক আছে, যারা দেন নাই তারাও দেবেন, আর এখনও যারা দিতে ভয় পায় তাদের সবাইকে আমাদের বুঝাতে হবে যে রক্ত দিলে কোনো ভয়ের ব্যাপার নাই, রক্ত দিলে বরঞ্চ আমার ভালো, কারণ রক্ত দেওয়ার পর সেই রক্তটা অন্য কারো শরীরে দেওয়া যাবে, সেই রক্তটাকে পরীক্ষা করা হয়, যদি রক্তে কোনো রোগ থাকে তাহলে সেই রক্তটা তার শরীরে দেওয়া হয় না, তারপরে তাকেও জানিয়ে দেওয়া হয় তোমার রক্তে রোগ আছে, তুমি চিকিৎসা করাও, এটাও একটা আমাদের রক্তের ব্যাপার। তাই আমি সবার কাছে আবেদন করব আজকের এই বিশাল রক্তদান শিবির বর্ষার মধ্যে আপনারা পাশের লোকরা আছেন সবাই মিলে এই রক্তদান শিবিরকে সফল করে তুলুন, যাতে 100 উপরে কানাইদার যে চিন্তাভাবনা সেটা যাতে আপনারা সবাই দেবেন, কারণ আমরা মনে করি এটা আমাদেরই মূল দায়িত্ব। আমরা যারা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় তার আদর্শকে নিয়ে আমরা যারা রাজনীতি করছি, আমাদের সবার দায়িত্ব বাংলার কোনো মানুষ রক্তের জন্য মারা না যায়, সেটা আমাদের সবাইকে দেখতে হবে। এটা আমাদের এইভাবে রক্তদান শিবির করেই বাংলার প্রতিটি মানুষের যত রক্তের দরকার প্রতিদিন সেই রক্তটা যেতে আমরা দিতে পারি। আমরা অবশ্যই বিশাল রক্ত দিয়ে সেই সিপিএম এর মতো কম কম মানুষকে নিয়ে ছোট ছোট ক্যাম্প করো, কদিন পর পর ক্যাম্প করো, কিন্তু সেই রক্তের সংখ্যাটা কম হবে, যে রক্তটা আমাদের প্রতিটি রক্ত মানুষের প্রয়োজনে লাগবে, মানুষের কাজে লাগবে।